Ang hinahangad po namin sa Little of Light at sa volunteer to be able to reach each and every home to educate people at the same time, makatipid po sila sa kuryente and alam po nila na electricity para lang magkaroon ng ilaw. It is possible to do this, you know, without being an electronics engineer, you know, without being a technician, but just simple basic knowledge sa electronics. Only 2% of the Filipinos know about alternative sources of energy, such as solar. Initiative was very informal. In 2012, সালে একটা আমার এক ফ্রেন্ড এই বোতলবাতির এই ভিডিওটা আমার ফেসবুক পেজে শেয়ার করেছিল এবং এটা দেখার পরে আমার মনে হলো যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা খুব ইফেক্টিভ হতে পারে যেহেতু আমাদের দেশে খুব পপুলেশন ডেনসিটি অনেক বেশি এবং স্লাম পপুলেশনও অনেক আছে এই স্লাম এরিয়াগুলোতে যেই প্রবলেমটা আমরা দেখেছি যে দিনের বেলা আলোর খুব সমস্যা হচ্ছে যে আলোর সমস্যার কারণে মানুষ লেখাপড়া করতে পারছে না বা বাসার দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে যে কটেজ ইন্ডাস্ট্রিগুলো আছে ওখানে সমস্যাগুলো তৈরি হচ্ছে আইডিয়াটা আসলে এই বোতলবাতি আইডিয়াটা আপনার ব্রাজিলে ওদের অনেক আগে থেকেই ব্যবহার হতো ওরা কাচের বোতল ইউজ করতো এবং পরে এটা এমআইটির কিছু স্টুডেন্ট আর ফিলিপিন একটা অর্গানাইজেশন মিলে এটাকে ডেভেলপ করলো যে আমাদের এই প্লাস্টিক বোতলের মধ্যে পানি ভরে যদি আমরা এটা টিন কেটে স্থাপন করে দিই তাহলে আমাদের সূর্যের আলোটা প্রতিসরণের মাধ্যমে ঘরের ভিতরে 60-65 ওয়াটের সমান আলো পাওয়া সম্ভব হয় আর কি ভিডিওটা দেখার পরে আমরা যেটা আমাদের মাথায় এসেছে যে আমাদের এখন ডাইরেক্ট অ্যাকশনে যাওয়া উচিত ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার জন্য আমরা যেটা করেছি যে মোট 10 থেকে 12টা বাসা সিলেক্ট করি ওনাদেরকে জিনিসটা বুঝাই যে বোতলবাতি জিনিসটা কি ওনাদের কি কি সমস্যা এটা সমাধান করতে পারে এবং এখান থেকে আমাদের দেশ এবং জাতি এবং ওনারা নিজেরা কীভাবে উপকৃত হতে পারেন মানুষকে কনভিন্স করার চেষ্টা করা শুরু করলাম মানুষকে দেখালাম যে জিনিসটা কতটা সিম্পল এবং কত বড় ধরনের একটা সমস্যা সমাধান করতে পারে ফার্স্টে আসলে আমরা ওরকম হেল্প পায়নি কারণ মানুষ জিনিসটা জানতো না তো আমরা যেটা করেছি যে আমরা কিছু ফ্রেন্ডরা মিলে একত্রিত হয়েছি এবং আমরা আমাদের নিজেদের ফান্ড থেকে কিছু ফান্ড কালেক্ট করি যে এটার উপর আমরা ফার্দার রিসার্চ করার জন্য কিছু পাইলট প্রজেক্টের জন্য কিছু বাসা ইনস্টলেশন করার জন্য এবং ওইভাবে করেই আমাদের প্রজেক্টটা শুরু হলো ক্রেডিট গোজ টু সাজিদ ইকবাল সে এরকম একটা ভিশনারি ছিল যে দেখতে পাচ্ছিল যে এটা দিয়েও কিছু করা সম্ভব সেই জন্য তারপর ও আমাদেরকে বলল আমাদের ফ্রেন্ড সার্কেল থেকে যে ভলেন্টিয়ার সাপোর্ট যেটা সবচেয়ে বেশি যে পিপল সেইখান থেকে আমরা পেয়েছি প্রথমে একদম যখন ইনস্টলেশন হয়েছিল তখন এটা একদম পাইলট প্রজেক্ট ছিল আমরাও আসলে ধরে নিইনি যে এটা হবে কিছু একটা কারণ যেটা হয়েছিল যে ফিলিপিন্সের যে ভিডিওটা ওরা ওদের দেশের হিসাবে করেছিল তা আমরা মনে করছিলাম বাংলাদেশে হয়তো এটা নাও হতে পারে তো প্রথম দিকে যেই আমরা বোতলটা ইনস্টল করি সেটা আসলে একটু অ্যাক্সিডেন্টালি লিক হয়ে পানি পুরো বাসায় চলে আসে একদম সকাল 5টার সময় আমার কাছে একটা ফোন আসে তো ফার্স্ট যে বাসাটা ইনস্টল করি ওই মহিলা ফোন দিয়ে বলে ভাই এত বৃষ্টি হচ্ছে যে পানি এত লিক করছে যে আমাদের তো খুব সমস্যা হয়ে যাচ্ছে তো তখন আমরা দৌড়ায় আবার ওই বাসায় গেলাম 5:30টার দিকে গিয়ে দেখলাম যে আসলে অনেক পানি লিক করছে এবং প্রপার ইনস্টলেশনের যে মেথডটা তখন আমরা আমাদের নিজেদের মতো এটাকে ডেভেলপ করি যাতে কোনো রকম লিকেজ প্রবলেম না হয় এবং কোনো রকম সমস্যা যেন মানুষের না হয় তো এভাবে করেই বিভিন্ন চ্যালেঞ্জেসের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়
2013 সালে আমরা জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশনের সাথে যোগাযোগ করি এবং এই লিটার অফ লাইট যে অর্গানাইজেশনটা আছে ওরা আমাদের সাথে বিভিন্ন ইমেলের মাধ্যমে করেসপন্ডেন্ট করে যখন পত্রপত্রিকা এবং টিভিতে ওরা নিউজগুলো দেখেছে এবং এই 2013 সালে সেপ্টেম্বরে ওদের চারজনের একটা টিম সুইজারল্যান্ড থেকে আসে যেই এরিয়াটাতে আমরা ফার্স্ট কাজটা শুরু করলাম এবং যে কারণে ওখানে লিকেজ এবং প্রপার আলো পেত না আমরা 1.5 লিটারের বোতল ইউজ করতাম তো এর জন্য আমাদের ওই এরিয়াটাতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে গেছিলো যে না বোতল বাতি জিনিসটা ঠিকমতো কাজ করছে না তো এইটা আমাদেরকে একটু আসলে একটা চ্যালেঞ্জ দাঁড় করিয়ে দিয়েছিল যে আচ্ছা জিনিসটা তো অন্যান্য দেশে কাজ হচ্ছে আমাদের কেন হচ্ছে না তো সেখান থেকেই আসলে আমরা বিভিন্ন সলিউশনগুলো বের করলাম আমরা ফার্দার আমরা অফ ফিল্ড রিসার্চগুলো করলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইট দিয়ে আমরা টিনের ছোট বাসার মডেল বানিয়ে ওখানে ইনস্টলেশন করে আমরা যখন বুঝলাম যে না এটা এখন এক্সপানশনের প্রয়োজন আছে এবং লিটার লাইটের অন্য টিম মেম্বাররা যখন অন্যান্য দেশ থেকে আসলেন আমাদের ফার্দার ট্রেনিং দিলেন অন হ্যান্ড ট্রেনিং দিলেন এরপরে আমরা বুঝলাম যে না আমাদের কীভাবে আসলে আগানো সম্ভব এরপরে আমরা সিলেক্ট করলাম বাউনিয়াবাদ স্লামটাকে ছয় থেকে সাত মাস পরে শুরুর একদম ফাইনাল একটা যেটা অ্যাকমপ্লিশমেন্ট বলা যায় সেটা হয়েছে তো ওখানে আমরা বটল ইনস্টলেশনের আগে যেটা করেছি যে আমরা একটা সোশ্যাল ক্যাম্পেইন তৈরি করেছি যে সোশ্যাল ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এটা আগে ডিমান্ডটা ক্রিয়েট করব মানুষকে আগে জিনিসটা বুঝাবো এরপর ইনস্টলেশনটা করব সবচেয়ে বড় প্রবলেম যে আমরা চাইলে কিন্তু একটা বস্তিতে গিয়ে অ্যাক্সেস করতে পারবো না যে আপনার বাসা আমি টিন কাটবো বোতল বাতি ইনস্টল করা হবে না ওখানকার একটা লোকাল লোক লাগবে যেটার কারণে সাজিদ ইকবাল আর মামু নামে আমাদের একটা ফ্রেন্ড আছে বাউনিয়াবাদের ওই বস্তিটা ছিল এবং এর আগে ছিল মুসলিম ক্যাম্প ওইখানে আমাদেরকে অ্যাক্সেস দেয় তখন থেকে আমরা হচ্ছে ওইখানে ডেভেলপমেন্ট যে কাজটা শুরু হয় তারপর যেটা হয় যে প্রথম দিকে ওয়ার্কআউট করে না মানুষের যে সোশ্যাল অ্যাক্সেপ্টেন্সের ব্যাপারটা আছে যে প্রথম আমরা যে বাসাটাতে লাগিয়েছি ওখান থেকে আমরা কমপ্লেন পেয়েছি যে দুই দিন পরে ওই ভদ্রলোক ফোন দিয়ে বলছেন যে ভাই বোতল বাতি থেকে তো আলো ঠিকই পাওয়া যাচ্ছে কিন্তু আমার নিজেকে খুব গরিব মনে হচ্ছে তো আমি তো পরে গিয়ে ওনার সাথে গিয়ে কথা বললাম যে ভাই গরিব কেন মনে হচ্ছে আপনার বলেন না এই যে একটা বোতল লাগাই দিয়ে গেছেন মানুষজন বলছে যে বোতল থেকে আলো আসছে তো জিনিসটা আমার পছন্দ না তো আপনারা চেঞ্জ করে দেন মাথায় এই এই প্রশ্নটাই খেলছিল যে আমরা এই টাইপের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের যে ব্যাপারটা যেটা শুধু আমরা বাংলাদেশেই ফেস করছি অন্যান্য মোট 14টা দেশে এই ইনিশিয়েটিভটা লিটার অফ লাইট আমরা জয়েন্টলি বিভিন্ন দেশে কাজ করছি তো এরকম প্রবলেম ফেস করিনি তো এই জিনিসগুলো আমরা যে ডেভেলপমেন্ট চাচ্ছি কিন্তু এখন মানুষকে আগে বোঝাতে হবে সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে তারপরে আমরা এক্সপানশনে যেতে পারবো তো এই জিনিসগুলো নিয়ে আমরা বিভিন্ন ফার্দার রিসার্চ করি আমাদের ক্যাম্পেইন ডেভেলপ করি যে আমরা ক্যাম্পেইনগুলো কীভাবে করবো ফার্দার এরপরে এক্সপানশনে যাওয়ার আগে আমরা কী কী প্ল্যান করতে পারি তো এই জিনিসগুলো আইডিয়াগুলো পরে আমরা পেয়েছি যেহেতু আমরা একদম রুট লেভেলে কাজ করি একদম সাধারণ বস্তি তারপর জনবসতি এলাকা যেখানে ওখানে একটু শিক্ষার হার কম এবং তারা এইভাবে এই জিনিসগুলো বিশ্বাস করতে চায় না তাদের বাসা টিন ফুটো করে দিয়ে আমাদের একটা বোতল বাতি বসাই দিয়ে যাবো এটা তারা মানে একদম চাচ্ছে না যে এমনি কত কষ্ট করে টিনটা লাগানো হয়েছে এর মধ্যে আবার কেন ছিদ্র করে কি দরকার কি তো যাই হোক প্রথম দিকে দুই একজনকে যখন আমরা এটা লাগাই দেওয়া হলো তারপর তাদের যখন এটা সুফল পাওয়া গেল তখন তারা এটা বিশ্বাস করতে রাজি হলো এবং সেই সেই থেকে আশেপাশে যারা আছে তারা এটা কনভিন্সড হলো এবং তারাও এখন আগ্রহী যে এটা আমাদের দরকার প্রথম ইনস্টলেশনের পরে যে এই সাকসেসটা আমরা পেলাম দেখলাম যে আসলে এখান থেকে আলোটা আসছে তো অদ্ভুত একটা অনুভূতি আর কি মানে মনে হচ্ছিলো যে না এটার মাধ্যমে আমরা আসলে এই দিনের আলোর যে সমস্যাগুলো হাজার হাজার বাসায় সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যাটা হয়তো বা সমাধান করতে পারবো আমরা ভিডিও থেকে দেখে যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করতে গেছি দেখলাম যে জিনিসটা মনে হয় খুব সহজ যে একটা বোতল টিন কেটে বোতল ইনস্টলেশন করব কিন্তু এটা প্রপার একটা গাইডলাইন আছে যে আমরা একটা টিনের ফ্রেম বানাই ফ্রেমটাকে দাঁতের মতো কাটা হয় যেটা বোতলটাকে ধরে রাখে নাহলে 2 লিটার বোতল দেখা যাচ্ছে যে পরে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে
আইডিয়াটা তো একদম নতুন আমাদের সোসাইটিতে। তো এই জিনিসটা মানুষকে কিভাবে বুঝাবো ওইটার একটা ওয়ে আউট খুঁজে বের করা আমাদের একটা একটা প্রশ্ন ছিল। এবং অন্যান্য আমাদের ফান্ডিংয়ের সাপোর্ট যেটা, যে আমরা এটা ফার্দার ডেভেলপমেন্টের জন্য এক্সপানশনের জন্য যে ফান্ডিং সাপোর্টের প্রয়োজন ছিল ওইটা আমরা প্রথমে একদমই পাইনি। তো ওইটার জন্য আমরা বিভিন্ন রকম চ্যালেঞ্জেস মোকাবেলা করেছি এবং ওইগুলা সব কিছুকে ইন্টিগ্রেট করে আমরা একটা সলিউশন আনার জন্য আমাদের দেখা গেছে প্রায় এক দেড় বছর সময় লেগে গেছে। আমরা বিভিন্ন রকম বড় বড় ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো করি কিন্তু আমরা চিন্তা করি না যে ডেভেলপমেন্টের পাশাপাশি যে নেগেটিভ ইম্প্যাক্টগুলো ক্রিয়েট হতে পারে। তো এই জিনিসটা যেন তৈরি না হয় আমাদের নেক্সট প্রজেক্টে, এটাই আমাদের মেইন চ্যালেঞ্জ ছিল এবং এইভাবে করে আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়েছি। বোতল আমরা যেটা দেখেছি যে আমাদের এক থেকে দেড় বছরের মতো ব্যবহার করা যায়, এখানে কোনো রকম মেনটেন্যান্স নেই। আমাদের পার ইনস্টলেশনের জন্য ম্যাটেরিয়ালস লাগছে 300 থেকে 350 টাকা। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেটা, যে আমরা বোতলগুলো কিন্তু ফ্রি দিচ্ছি না কোনো জায়গায়। আমরা আমাদের বাউনিয়াবাদ স্লামে যেটা আমাদের মেইন টার্গেট ছিল যে এই বোতলবাতির ডিমান্ডটা বোঝার জন্য, যে মানুষের আসলে ডিমান্ড আছে নাকি, তো সেটা বোঝার জন্য আমরা যেটা করেছি যে প্রথমে আমরা ফ্রি ইনস্টলেশন করেছি 10-12টা লাইট। এরপরে দেখেছি ডিমান্ডটা বাড়ছে, তো তখন আমরা যেটা করলাম যে আমরা পার বোতলে 10 টাকা করে ওনাদের কাছ থেকে নিতাম। তো তখন আমরা এইভাবে করে বুঝতে পেরেছি যে প্রাইস ইনক্রিজের মাধ্যমে যে মানুষের ডিমান্ড আছে নাকি বা মানুষের আসলে দিনের আলোটা প্রয়োজন নাকি। এবং এই বোতল বাতিটা আমরা এক প্রজেক্ট শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা 50 টাকা করে আমরা মানুষের কাছে সরবরাহ করেছি। এই স্কুলে টোটাল 26 বছর ধরে এই স্কুলটা মানে দিনের বেলা লাইটিংয়ের প্রবলেম ফেস করে আসতেছিল। প্রবলেমটা ফাইন্ড আউট করার পরও আমরা এটা কোনো সলিউশন খুঁজে পাচ্ছিলাম না। ইন দ্য মিন টাইম ওবেড হেল্পার্সের সাথে সাজিদ ভাইয়ের একটা যোগাযোগ হয়, তো উনি আমাদেরকে এই বোতল লাইট সম্পর্কে একটা ধারণা দেন যে আপনারা এই লাইটটাকে আপনারা যদি ইউজ করেন তো অ্যাটলিস্ট দুপুরবেলা আপনাদের ইলেকট্রিসিটি যদি নাও থাকে দেন আপনাদের ক্লাসগুলো কন্টিনিউ করে নিতে পারবেন। পানি ভরা একটা বোতল সেটা কীভাবে লাইট দিবে, তো আসলে মানে প্রথম অবস্থায় এটাকে কেউই ওভাবে নিতে চাচ্ছিল না এবং অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, অনেকগুলো প্রশ্ন ছিল যে বোতল লাগায় দিলে ছাদের বর্ষাকালে এটার থেকে পানি পড়বে তখন স্টুডেন্টদের অবস্থা কী হবে। গত বছর এই প্রজেক্ট এখানে পাইলট প্রজেক্ট হিসাবে এখানে চালু করেন, যার কারণে আজকে অর্থ স্কুলে যেন 6টি রুমে আমাদের যেন এক একটা রুমে যেন 4টা করে যেন লাইট ইনস্টল করা হয়েছে। এখানে যেন বাচ্চারা যে অসুবিধা ফিল করতো যে লোডশেডিং হওয়ার কারণেই আর লেখাপড়া যেন শব্দ হয়ে যেত, বন্ধ হয়ে যেত, এখন কিন্তু আর সেটা হচ্ছে না। সূর্যের আলোর থেকে আমাদের ক্লাসরুমে যেন লাইটটা প্রোভাইড করা হবে, আমরা শুনে আশ্চর্য হয়েছিলাম। কিন্তু যখন এটা যেন ইনস্টল করা হলো আমরা দেখলাম এখান থেকে বেনিফিট 100% আমরা পাচ্ছি, কমপক্ষে যেন 50-60% ভোল্টেজ আমরা এখানে পাচ্ছি।
সোলার লাইট থেকে। তা আমরা কিন্তু খুব আনন্দিত, খুব খুশি যে তার একটা এমন কাজ করেছে যে এখন যদি লোডশেডিং এক ঘন্টা দু ঘন্টা যদি হয়েও যায়, হয়তো আমরা একটু গরমে তাপ্ত হব, কিন্তু লেখাপড়ার ক্ষতি হবে না এবং হচ্ছে না। জেনেভা ক্যাম্প টোটাল 40-42 হাজার লোক বসবাস করে, সবাই এটা প্রথমে এসে দেখে গেছে। দেখে যাওয়ার পরে অনেকগুলা ওই হ্যান্ডিক্রাফটসের কারখানা, দোকান, তারা আমার সাথে যোগাযোগ করেছে, ফোন করেছে, বলেছে যে ভাইয়া আমরা এই আমাদের দোকানগুলোতে, আমাদের ওই হ্যান্ডিক্রাফটসের কারখানাগুলোতে যদি এই বোটে লাইটস লাগিয়ে দেওয়া হয় তাহলে এই ইলেকট্রিসিটির লোডশেডিং থাকা অবস্থায় যে আমরা কাজগুলা বন্ধ রাখি তো আমরা এটাকে কন্টিনিউ করে নিতে পারবো। 70টা ক্যাম্প, কেউই কিন্তু ইলেকট্রিসিটি বিল গভর্নমেন্টকে পে করি না, তো এটা গভর্নমেন্টের জন্য অনেক বড় একটা ভর্তুকির ব্যাপার আছে। তবে যদি গভর্নমেন্ট যদি একটু ইনিশিয়েটিভ নেয় আর এই বোটে লাইটসটাকে ক্যাম্পগুলোতে এক্সপেন্ড করার চেষ্টা করে, তাহলে আমার মনে হয় ডে টাইমে গভর্নমেন্টের অনেক একটা লার্জ স্কেলের ইলেকট্রিসিটি সেভ হবে এবং তাদের একটা ভর্তুকির অ্যামাউন্টটা কমে আসবে। আমার ড্রিমটা আসলে হচ্ছে কি, যত ছোট আকারেই হোক কিছু মানুষের যদি উপকার হয় আইডিয়াটা দিয়ে, এবং আমাদের আমরা পড়ালেখায় যা শিখেছি এটা যে আমরা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, এবং কিছু মানুষের খুব ছোট আকারে যদি কোনো চেঞ্জেসও আসে তো এটাই বড় একটা সার্থকতা হবে। আমরা চাচ্ছি যে বাংলাদেশের যে এনার্জি যে ক্রাইসিসটা আছে সেটা সলভ করার জন্য, যে এটা আমরা চাইলেই কিন্তু এখন সব জায়গায় বিদ্যুৎ দেওয়া সম্ভব না, চাইলেই সব জায়গায় পানির সমস্যা সমাধান করা সম্ভব না, তো কীভাবে ন্যাচারালি রিনিউয়েবল এনার্জি দিয়ে আমরা এই জিনিসগুলো সলভ করতে পারি, এবং সরকারের উপর থেকে এই প্রেশারগুলো কমায় আমরা সাধারণ মানুষ যারা আছি তারা নিজ নিজ কিছু উদ্যোগ নিয়ে সমস্যাগুলো সমাধান করি। মানুষের যখন উপকার হয় তখন সবাই এগিয়ে আসে যে এই ইনিশিয়েটিভটাকে সাহায্য করার জন্য। আমাদের এই সোসাইটির বিভিন্ন রকম সমস্যা আছে, তো এই সমস্যাগুলো আমরাই পারি চিহ্নিত করতে। আপনারা লেখাপড়ার সুযোগ পাচ্ছেন, আপনারা আশেপাশে অনেক কিছু দেখার সুযোগ পাচ্ছেন, আপনারা আমাদের দেশের ছেলেবেলা কিন্তু অনেক ট্যালেন্টেড, আপনারা জাস্ট একটু সাধারণ মানুষের সাথে মিশুন। আপনারা যেই পর্যায়ে আছেন তার চেয়ে নিচের দিকে গিয়ে দেখুন, মানুষের অনেক সমস্যা হতে পারে, আপনার ওই যেই পড়ালেখা আছে, যেই আশেপাশে যেই জ্ঞান অর্জন করেছেন সেখান থেকে আপনি অনেক কিছু শিখেছেন, এবং একটু চিন্তা করুন কোনো কিছু সলভ করতে পারবেন। লেগে থাকুন, প্রথম দিকে অবশ্যই সাফল্য আসবে না, বাট লেগে থাকলে সাফল্য আসবেই। এবং 10 জন মিলে যদি আমরা জিনিসটা নিয়ে ব্রেনস্টর্ম করি এবং একত্রিত হয়ে যদি আমরা সমস্যাটার সমাধান করার চেষ্টা করি, তাহলে খুব সাধারণ কোনো সমাধান দিয়ে কোনো মেগা ক্রাইসিস মিট করা আমাদের পক্ষে সম্ভব হবে। প্রায় 77 মিলিয়ন পপুলেশনের কাছে এখনও ইলেকট্রিসিটি পৌঁছায়নি। একটা ইনফর্মাল রিসার্চ থেকে পেয়েছি যে প্রত্যেকটা বাসাতে 10-12 টাকা করে খরচ হচ্ছে ওনাদের শুধু দিনের রাতের বেলা লাইটিংয়ের জন্য। এর উপর নির্ভর করে আমরা গত 5 মাসে একটা লাইট আমরা তৈরি করেছি, তো এইটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট প্রজেক্টের লাইটটা। তো এটার নাম আমরা দিয়েছি হচ্ছে মোবাইল সোলার। তো এটা নিয়ে ওনরা, যেহেতু আমরা বাসাতে আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি না, ওনরা এটা নিয়ে বাজারে যেতে পারবেন, যেহেতু গ্রামের বাথরুমগুলো দূরে দূরে হয় এবং অনেক সময় লাইটের স্বল্পতার কারণে বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, ওনরা এইগুলো নিয়ে এই বাথরুমে যেতে পারবেন এবং যে কোনো জায়গায় ওনরা এই লাইটটা নিয়ে চলে যেতে পারবেন, কোনো জায়গায় ফিক্স হচ্ছে না। তো এই এই লাইটটা 15 ওয়াটের সমান আলো দেয় এবং 9-10 ঘন্টা ব্যাকআপ দিচ্ছে। তো আমরা এটাকে খুব সব কিছু মাথায় রেখে খুব স্ট্রংভাবে বানিয়েছি, টিনের একটা ফ্রেম তৈরি করে বানিয়েছি যাতে কোনো রকমের ড্যামেজ খুব সহজে না হয়। চার্জ করার জন্য আমরা 10 ওয়াটের একটা সোলার প্যানেল ইউজ করছি। এই প্যানেলটা দিয়ে যেন শীতকালে এবং বর্ষাকালে যখন আমরা সান রেডিয়েশন কম পাচ্ছি তখনও যেন আমরা প্রপারলি চার্জ করতে পারে। তো এভাবে করেই আমরা আমাদের এনার্জি ক্রাইসিসের জন্য আমরা পুরো জাতি যেই প্রবলেমগুলো সলভ করছি, খুব ছোট করে হলেও আমরা আস্তে আস্তে করে এগিয়ে নিতে পারবো।